আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। পোকো তো আমাদের মাঝে সবসময় কম দামে দুর্দান্ত দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোন আনার জন্য বিখ্যাত। আর এবার আমাদের মাঝে পোকো দুর্দান্ত একটি স্পেসিফিকেশন দিয়ে ফোন নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটি হলো পোকো একটি কম দামে 5G ফোন। এই ফোনটিতে থাকবে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে। তাই যারা কম বাজেটে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, তারা আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল পান্সল কাটিং ডিসপ্লে, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB টাইপ সি এবং স্পিকার, এবং এই ফোনটিতে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক, এবং এই ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার। তো এই ফোনটির লুক এবং ডিজাইন লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতে চাচ্ছে 90Hz। তো আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, কেননা লোয়ার বাজেটও এখানে পোকো 90Hz রিফ্রেশ রেট দেওয়ার ফলে বিশেষ করে যারা গেমার আছেন তারা এই ফোনটির ডিসপ্লে সেকশনে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। কেননা আমাদের সবারই জানা যে গেমিংয়ের জন্য হায়ার রিফ্রেশ রেট খুবই কার্যকারী। আর আগেই তো বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন এই বাজেটে, এবং ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক এবং ফ্রন্ট দুই ক্যামেরাই আমার কাছে দুর্দান্ত লেগেছে বাজেট হিসাবে। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির পোস্টার সেকশনে। এই ফোনটিতে পোস্টার হিসেবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটির লোয়ার বাজেটের দুর্দান্ত একটি 5G পোস্টার। এই পোস্টারটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটির 700 পোস্টার। এই পোস্টারটির পারফরমেন্স মোটামুটি ভালোই। এই পোস্টারটি দিয়ে আপনি যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের হাই সিটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। তবে হাই সিটিংসে আলট্রা মোডে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর যারা প্রচুর মাল্টিটাস্কিং করে থাকেন তারাও এই ফোনটি দিয়ে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 6000mAh-এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 3300W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুতই এই ব্যাটারিটি চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি বাজেটের মধ্যে মোটামুটি দ্রুতই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 11, সাথে থাকবে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির UI-তে দুর্দান্ত ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 4/128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6/256GB। এবার আসা যাক এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 11,000-12,000 টাকার মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশের দাম হবে 16,000 টাকার আশেপাশে। এই ছিল পোকো M4 এই ফোনটির একটি রিভিউ। আর যারা কম বাজেটে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চাচ্ছেন তারা পোকো M4 এই ফোনটি অনায়াসে নিতে পারেন, কেননা এই ফোনটি বর্তমান মার্কেটে আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর আপনার যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য খুবই জরুরি।